চার আসনের সংসদ সদস্য এক এম শাহিন ওসমান সাহেব এখনও আওয়ামী লীগের রাজনীতিতে নারায়ণগঞ্জের নিউক্লিয়াস হিসাবে কাজ করছেন। উনি এখনও বিএনপি জামাতের বিরুদ্ধে রাজপথে এখনও নামেননি, শুধু আমাদেরকে নামিয়েছেন। যদি আমাদের প্রতি নির্দেশ আছে যে নারায়ণগঞ্জের রাজনীতি থেকে, নারায়ণগঞ্জের রাজপথ থেকে সেই বিএনপি জামাতকে উৎখাত করার নির্দেশ আছে, তাহলে আমরা একে আমি শাহিন ওসমানের নির্দেশে আমরা সেই বিএনপি জামাতকে নারায়ণগঞ্জের রাজপথ থেকে উৎখাত করব, উৎখাত করব। এ কারণে একটু আগে পারভেজ ভাই যে বক্তব্য দিয়ে গেছেন যে 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 বিএনপি জামাত আজকে নারায়ণগঞ্জের রাজপথে যে স্লোগান দিচ্ছে, আজকে সেই বিএনপিকে আমি বলে দিতে চাই, সেই মামুনুল হক যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেওয়ার চেষ্টা করেছিল, নারায়ণগঞ্জের রাজপথে যুবলীগ হাজার হাজার কর্মী নিয়ে যে প্রতিবাদ করেছিল, আবারও নারায়ণগঞ্জের রাজপথে এই আওয়ামী লীগের নেতৃত্বে এই বাদল ভাই খোকনদার নেতৃত্বে যুবলীগ রাজপথে থেকে সেই বিএনপি জামাতকে নারায়ণগঞ্জের রাজপথ থেকে বিতাড়িত করব। আপনারা গত 2014 সালের দিকে যদি খেয়াল রাখেন, 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে এই বিএনপি জামাত যে আগুন সন্ত্রাস করেছিল, এই বিএনপি জামাত যে ঘুমন্ত মানুষকে মেরেছিল, এই বিএনপি জামাত যে বোবা প্রাণীদেরকে উপরে হামলা করে পেট্রোল মেরে সেই গরু হত্যা করেছিল, সেই বিএনপি জামাত আবারও বাংলাদেশকে সেই অপর রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে আবারও পিছিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশে সেই আগুন সন্ত্রাস করার জন্য পায়তারা করছে।